অল্টন আর এক্স সিরিজের নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করতে যাচ্ছে এবং অল্টনের এই নতুন স্মার্টফোনটা অল্টন আর এক্স সেভেন এবং অল্টন আর এক্স সেভেন মিনির চেয়ে অনেক বেশি আপডেটেড বা আপগ্রেডেড থাকে বলতে পারেন। সেটা হোক ক্যামেরা, ডিসপ্লে বা ডিজাইন, সব দিক দিয়ে ওই স্মার্টফোনটা থেকে অনেক বেশি আপডেটেড থাকবে। তো এই স্মার্টফোনটা কীসব ফিচারের সঙ্গে আসবে, কী দামে আসবে, কবে বাজারে আমরা অ্যাভেলেবেল অফিসিয়ালি পেয়ে যাবো, সব কিছু আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন দেখা যাক কী সব আছে এই ফোনের মধ্যে। তো আমরা যদি এখানে অল্টনের অফিসিয়ালি পোস্টার বা ট্রেজারের দিকে লক্ষ্য করা যায়, মানে নতুন যেটা আর এক্স এইটেরটা লঞ্চ করে সেটা দেখতে গেলে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি তাদের সামনে ডিসপ্লে দিয়েছে তারা একটা 5 ভোল্ট ডিসপ্লে, ঠিক যেমনটা তারা আগের বছর করেছিল অল্টন আর এক্স সেভেন, সেটা দিয়েছে তারা ওয়াটার ড্রপ নজ ডিসপ্লে এবং সেটা দিয়েছিল আমরা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। তো এটা তো আমরা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে পেয়ে যাবো, যেটা পেয়ে যাবো হয়তো 6.22 বা 6.5 এরকম কিছু ইঞ্চেসের, এবং যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে এটা আমরা ফুল এইচডি প্লাসের সঙ্গেই পাবো। তাছাড়া ডিজাইন দিয়ে দেখলে এবার আমরা পুরোটা নতুনই একটা আলাদা ডিজাইন পাই, যেটা আপনার টেকনোর ফোন থেকে ইন্সপায়ার হয়ে তারা দিয়েছে। যাই হোক, তারা কপি করলে ভালো জিনিস কপি করেছে, তো এটা ভালো লাগছে দেখে। তো এখানে পুরো ফোনটা আমরা পুরো প্লাস্টিকের ফোন পেয়ে যাবো, ব্যাকে পলিকার্বনিকের উপর গ্লসি ফিনিশের সঙ্গে ফোনটা পেয়ে যাবো, এবং ব্যাকে পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার দিয়েছে তারা কোয়াড ক্যামেরা সেটআপের পাশেই ঠিক একটি এলইডি ফ্ল্যাশ, এবং ঠিক মানে ক্যামেরা সেটআপের মধ্যেই তারা এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা মানে বসেছে বা কাজে লাগিয়েছে বলতে পারি, যেটা দেখতে খুব ভালো লাগছে। এবং এখানে আমরা কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে পেয়ে যাবো হয়তো এবার 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা বা 16 মেগাপিক্সেল মেন ক্যামেরা হতে পারে, তাছাড়া একটা 5.22 করে বাকি সেন্সারগুলো পেয়ে যাবো, যার মধ্যে ম্যাক্রো ডেপ সেন্সার এবং ওয়াইড অ্যাঙ্গেল এসবগুলো থেকে যাবে। যেহেতু আগের বছর আর এক্স মিনি ফোনটা লঞ্চ হয়েছিল 14 বা 15 হাজার টাকার মধ্যে, সেহেতু এই ফোনটা এবারও তারা 14-15 হাজার টাকার মধ্যে লঞ্চ করে, তো এই ফোনটা তো সেলফি ক্যামেরা পেয়ে যাবো আমরা, 8 মেগাপিক্সেল সেলফিসের ক্যামেরা, কিন্তু এখানে আশা করা যায় 13 বা 16 মেগাপিক্সেলের দিয়ে দিলে অনেক ভালো হয়। আর এক্স সেভেনের ব্যাটারি পেয়েছিলাম আমরা 3900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 3900 মিলিঅ্যাম্পিয়ার, সেহেতু এই ফোনে আমরা 4000 বা 4545 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবো বলতে পারি। অ্যাডভেন্সের দিকে লক্ষ্য করা গেলে এখানে তাদের সিপিইউতে পেয়ে যাবো আমরা মিডিয়াটেকের হিলিও পি সিরিজেরই কোনো একটা প্রসেসর, যেহেতু তারা আর এক্স সেভেনে দিয়েছিল মিডিয়াটেকের হিলিও P23 একটা প্রসেসর, তো এখানে আমাদের পি সিরিজের ওই প্রসেসরটা রিপিট করতে পারে বা কোনো একটা P25 প্রসেসর দিতে পারে। এখানে কিন্তু তারা কোনো রকমের জি সিরিজের প্রসেসরে আপগ্রেড করবে না তারা। আর র্যাম রম পেয়ে যাবো আমরা 4 জিবি র্যাম এবং 64 ও 128 জিবির আলাদা আলাদা অপশন। আর হ্যাঁ, এই ফোনের র্যাম রমটা কম বা বেশি হলে দামটাও কম বা বেশি হবে। আর এই ফোনটা আমরা অফিসিয়ালি মার্চ মাসের মধ্যে বাজারে মানে অল্টনের যে কোনো শোরুমে আমরা বাই করতে পারবো অফিসিয়ালি দাম। আর দামটা আপনাদেরকে বলে দিলাম 13000 বা 15000-এর মধ্যে এই ফোনের দাম থেকে যাবে। আর হ্যাঁ, আপনাদেরকে আবারও বলে দিই এই ফোনটা কিন্তু অল্টন আর এক্স সেভেন বা সেভেন মিনির চেয়ে অনেক বেশি আপগ্রেড থাকবে, সেটা হোক প্রসেসর আপনার হোক ডিজাইন ক্যামেরা সব কিছুতে ওই ফোনটা চেয়ে অনেক বেশি আপগ্রেড থাকবে। যেমন এটার দিয়েছে আমরা 5 ভোল্ট ক্যামেরা, তেমন সব কিছুতে এই ফোনে আপগ্রেড পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ফোনে তারা কী কী ফিচার্স দিবে, কী কী ফিচার্স রিপিট করবে আগেকার ফোনের মতো, সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আর হ্যাঁ বন্ধুদেরকে শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন।